হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ আমি সোনাই টুয়েন্স ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত তো আজকের থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কি সংক্রান্ত বিষয়ে ব্লগ বানাচ্ছি এতদিন পর্যন্ত আমি স্কুলসের বিষয়ে বেশিরভাগ ব্লগ বানিয়ে এসেছি অথবা রেন্টালসের বিষয়ে তোমার আমার মনে হলো যে স্কুলসের বিষয়ে যে ব্লগগুলো আমি বানিয়েছি তো সেখানে আমাকে অনেক রিকোয়েস্টেড প্যারেন্টস রিকোয়েস্ট করেছিল যে দমদম নিয়ারেস্ট ব্লগ বানাতে যেটা আমি রিসেন্টলি বানিয়েছি লো ফি সিবিএসসি স্কুল নর্মাল সিবিএসসি স্কুল আইসিএসি বোর্ডের স্কুল এগুলো আমি মোটামুটি বানিয়ে এসেছি তো প্রথমে ফার্স্টেই বলি যে এই ব্লগুলো যারা আমার দেখছো তাদেরকে প্রত্যেককে থ্যাংকস এবং থ্যাংকস টু অল অফ মাই সাবস্ক্রাইবার ভিওয়ার্স এবং নট সাবস্ক্রাইবার ফ্রেন্ডের যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংকস এবং যারা এখনও করনি আশা রাখি তারা ভবিষ্যতে সাবস্ক্রাইব করবে তো চলো আজকের আমি আমার যে টপিকটা সেটা নিয়ে আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি এবং সেটাই তোমাদের সাথে আলোচনা করি তোমরা অনেকেই আমাকে অনেক রকম কোশ্চেন করার সাথে সাথে এই কোশ্চেনটাও করেছো এবং অনেকেই খুব কনফিউজড যে কোন স্কুলে তোমরা তোমাদের বাচ্চাকে দেবে সিবিএসই না আইসিএসই যেহেতু আমি একজন মাদার এটা যারা আমার ডেলি ব্লগুলো ফলো করো তারা অনেকেই জানো যেহেতু আমি একজন মাদার এবং আমার টেন্স বেবি আছে তো সেক্ষেত্রে আমি কি কি প্রসিডিওর ফলো করেছিলাম এশায়নাকে এই স্কুলটাতে ভর্তির ক্ষেত্রে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং সেখানে আমি কী কী মেনশন মানে মেনটেন করেছিলাম এবং যার ফলে এখনও পর্যন্ত আমি মনে করি যে আমি বেনিফিটসে আছি তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি নাম্বার ওয়ান যে তোমরা কোন স্কুলটা চুজ করছো এবং কোন বোর্ডটা চুজ করছো এটা যেমন ম্যাটার যে তোমরা কোন বোর্ডটায় পড়াতে চাইছো বা কোন বোর্ডটা চুজ করছো এটা যেমন ম্যাটার করে তেমনি ফার্স্ট তোমার যেটা এক নাম্বার ওয়ান সেটা হচ্ছে ডিস্টেন্স আমি একজন ইউটিউবার হওয়ার সাথে সাথেও একজন যেহেতু একজন প্যারেন্টস তো আমি এটাই বলবো যে তুমি অ্যাফোর্ড করো বা তুমি অ্যাডমিশান দাও তোমার বাচ্চাকে সেই স্কুলটাতে যেই স্কুলটা তোমার বাড়ি থেকে সব থেকে নিয়ারেস্ট হবে যদি তোমার বাচ্চার বয়স নার্সারি ক্লাস বা এল বা ইউকেজি মানে পাঁচ বছর বা সাত বছরের মধ্যে হয় আপ টু ক্লাস মানে সেভেন মানে আপ টু সেভেন ইয়ার্স ওল্ড তুমি তোমার বাচ্চাকে কোনো দূরে স্কুলে অ্যাডমিশান করাতে পারো কিন্তু যদি সেটা বিগিনিং হয় আই প্রেফার ইউ অলসো যে তুমি তোমার নিয়ারেস্ট যে স্কুলটি আছে সেটাতে অ্যাডমিশন করাও তো তার রিজনটা এটাই যে তুমি যদি তোমার নিয়ারেস্ট যে স্কুলটাতে তোমার বাচ্চাকে অ্যাডমিশন করাচ্ছ তার ফলে তুমি বাড়ি থেকে পাঁচ মিনিট দশ মিনিট ফিফটিন মিনিটসের ডিস্টেন্সে যদি স্কুলটা হয় তুমি রেগুলার বেসিকে তাকে স্কুল দিয়ে যেতে পারবে এবং নিতে যেতে পারবে এবং বাড়ি থেকে তোমার স্কুলের ডিস্টেন্স যদি বেশি না হয় তো সেক্ষেত্রে তোমার বাচ্চার টায়ার্ড হয়ে যাওয়ার সম্ভাবনাটাও অনেকটা কমে যায় তো যদি দশ মিনিটের ডিসটেন্স কি পনেরো মিনিটের ডিসটেন্স হয় খুব ফ্রেশ মাইন্ডে সে থাকে এবং বাড়ি থেকে ইজিলি সে স্কুল যেতে পারে এবং স্কুল থেকে ইজিলি বাড়ি আসতে পারে তার ওই যে মাঝখানের যে ডিস্টেন্স গ্যাপটা বা ক্যাব বা যাওয়ার যে ট্রান্সপোর্টেশানের যে ফিজিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো তার হয় না সে একটা ফ্রিলি মাইন্ডে ঘুম থেকে উঠে ইজিলি সে স্কুল গোয়িং করতে পারে এর ফলে তার একটা সুবিধা হয় যে সে যে কোনো জিনিস খুব সুন্দর ক্যাপচার করতে পারে তার মধ্যে বোর ফিল হয় না কারণ বাচ্চারা খুব তাড়াতাড়ি বোর হয়ে যায় তুমি যখন তোমার বেবিকে বাড়িতেও পড়তে বসো মিনিমাম আধ ঘন্টা ফর্টি ফাইভ মিনিটস তারা খুব এনার্জেটিক পড়ে তারপরে ধীরে ধীরে তাদের আর ভালো লাগে না কিন্তু যদি স্কুলের ডিস্টেন্সটা আধ ঘন্টা বা ফর্টি ফাইভ মিনিটসে বেশি হয় তাহলে স্কুল গিয়ে ওদের ওই যে ক্লাস করার যে ইচ্ছাটা সেটা ধীরে ধীরে ওদের কমে যায় এবং শেষের দিকের ক্লাসগুলো ওদের একদমই করার ইচ্ছা থাকে না তো এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট যে তুমি স্কুলের ডিস্টেন্স দেখো এবং ডিস্টেন্স দেখে স্কুলের সাথে অ্যাডমিশন করো সেটা মনে হয় তোমার অনেকটা বেটার হবে নাম্বার টু সেটা হচ্ছে স্কুলের সাথে তোমার রিলেশনশিপ তো তুমি যদি বাচ্চাকে রেগুলার দিন স্কুল দিতে যাও সেক্ষেত্রে তোমার একটা স্কুলের সাথে নিজস্ব রিলেশনশিপ তৈরি হবে এবং তোমার নিজস্ব যদি একটা নার্সারি বাচ্চা থাকে তোমার নিজস্ব যা যা কোয়ারিজ থাকবে সেগুলো গিয়ে তুমি স্কুলেতে ইজিলি জিজ্ঞেস করতে পারবে এবং তুমি যদি ক্লিয়ার থাকো তোমার বাচ্চার এডুকেশান সম্পর্কে তাহলে বাড়িতে এসেও তুমি তাকে ইজিলি যে কোনো কাজ করাতে পারবে যদি সেটা তুমি নিজে ক্লিয়ার থাকো অ্যাজ আ প্যারেন্টস কিন্তু তুমি যদি নিজেই কোনো বিষয় নিয়ে ক্লিয়ারেন্স না থাকো নিজে যদি কোনো বিষয় প্রপারলি বুঝতে না পারো স্কুল থেকে কি ইনফরমেশান দিতে চাইছে সেই বিষয়ে যদি তুমি ক্লিয়ার না থাকতে পারো তাহলে কিন্তু তুমি তোমার বাচ্চাকে ভালো করে শেখাতে পারবে না তাই সেক্ষেত্রে অনেকটাই ডিপেন্ড করে যে যদি তুমি তোমার স্কুলে বাচ্চাকে তোমার বাচ্চাকে স্কুলে দিতে যাও নিতে যাও সেক্ষেত্রে অনেকটাই তোমার সাথে টিচারের রিলেশনশিপ স্কুলের রিলেশনশিপ অনেক বেটার হয় এবং যার ফলে তোমার ইজিলি সেই জিনিসটা খুব সুন্দরভাবে তুমি ক্যারি করতে পারো এবং বাড়িতে এসেও তোমার বাচ্চাকে খুব সুন্দরভাবে তুমি বোঝাতে পারো এটা হচ্ছে নাম্বার টু নাম্বার থ্রি তুমি আগে খেয়াল করো যে পিটিএম। টি প্যারেন্টস টিচার মিটিং সেই স্কুলটার মধ্যে কত দিনের মধ্যে আছে অনেক অনেক স্কুলে থাকে যে প্যারেন্টস টিচার মিটিং থাকে মাসে একবার অনেক স্কুলে থাকে বছরে একবার অনেক স্কুলে থাকে থ্রি মান্থসে একবার অনেক স্কুলে থাকে সিক্স মান্থসে একবার তুমি যে স্কুলটায় ভর্তি করতে চাইছো সেই স্কুলটাতে প্যারেন্টস টিচার মিটিংটা কীরকম আছে যদি সেটা মান্থলি হয় ভালো যদি সেটা কোয়ার্টারলি মান্থ থ্রি মান্থস অন্তর একবার হয় তাহলেও ভালো যত যদি সিক্স মান্থসে একবার হয় তাহলেও ঠিকই আছে কিন্তু যদি সেটা ইয়ারলি। হয় সেক্ষেত্রে খারাপ আমি এটা কখনোই বলছি না তাহলে তুমি স্কুলের সাথে যখন অ্যাডমিশন করাবে তখন তুমি জিজ্ঞেস করে নাও ইন ফিউচার তুমি যদি প্যারেন্টস হিসেবে কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা তোমার যদি কিছু বলার থাকে বা যদি তোমার কিছু জানার থাকে তাহলে তুমি কি কোন প্রসিডিওরে তাদেরকে জিজ্ঞেস করবে কারণ তোমার সাথে স্কুলের একটা নার্সারি এল কেজি লেভেলের বাচ্চার বা যারা ছোট বাচ্চা বা যারা নতুন স্কুল যাচ্ছে সেই বাচ্চাগুলোর জন্য তার বাবা অথবা মায়ের বা তার প্যারেন্টসের স্কুলের সাথে লিঙ্ক থাকাটা অনেক বেশি জরুরি এটা হচ্ছে নাম্বার থার্ড নাম্বার ফোর্থ অনেকে প্রেফার করে যে হাই ফিজ স্কুল নো কখনোই সেটা নয় এটা আমি পার্সোনালি তোমাদের সাথে রিকোয়েস্ট করে জানাচ্ছি তার কারণটা হচ্ছে এটাই যে যদি তুমি একটা তোমার বাড়ি বা তোমার ফিনান্সিয়াল যে ব্যাকগ্রাউন্ড তার থেকে একটা আপার স্কুলে ভর্তি করো সেক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটাই তোমার এই মুহূর্তে না হলেও ইন ফিউচার গিয়ে কিন্তু তোমার সেই প্রবলেমটা হয়ে থাকে তো সেটার রিজন হচ্ছে ধরো তুমি যে স্কুলটায় ভর্তি করেছো সেটা তুমি নার্সারি এলকেজি কেজি বেসিকে ভর্তি করেছো কিন্তু তোমাকে যখন কোন স্কুলে তুমি অ্যাডমিশন করাবে তখন তোমাকে এটাই মাথায় রাখতে হবে যে আপ টু ক্লাস টুয়েলভ পর্যন্ত তুমি সেম স্কুলে পড়াবে তো আপ টু ক্লাস টুয়েলভের গিয়ে যে ফি স্ট্রাকচারটা দাঁড়াবে সেটা তুমি অ্যাভেল করতে পারবে কিনা কারণ স্কুলে নর্মাল যে ফি স্ট্রাকচার ওনারা বলে থাকেন সেটা ছাড়াও তোমার মান্থলি ফিজ ফিজ নয় মান্থলি যে খরচা সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে তো সেটা আদৌ তুমি বিয়ার করতে পারবে কি পারবে না সেটা তুমি একবার জেনে নাও সেকেন্ডলি হচ্ছে তুমি যে স্কুলটা ভর্তি করছো সেই স্কুলের ফি স্ট্রাকচারটা আর তোমার স্যালারি স্ট্রাকচারটা যদি সেম সেমও হয় কিন্তু তোমার স্কুল যে বেবি তার যে ফ্রেন্ডস তারা যখন একটা কোনো ভালো গাড়িতে বা ভালো টিফিন নিয়ে বা ভালো রেইস ফ্যামিলি থেকে বিলং করবে সেটা কিন্তু তোমার বাচ্চার মনের মধ্যে অনেকটা হেঁটে কেনে দেবে তো আমি মনে করি যে তুমি যে লেভেলে আছো এবং তুমি যেটাকে সুন্দরভাবে ক্যারি করতে পারবে তোমার স্যালারি থেকে ফিফটি পারসেন্টের যে স্কুলগুলো হবে সেটাতে যদি তুমি তোমার বাচ্চাকে ভর্তি করো সেক্ষেত্রে তোমার মেন্টালি তোমার বাচ্চা অনেক স্ট্রং থাকবে তার ফ্রেন্ড সার্কেলটা ঠিক তার মতন করে গড়ে উঠবে এবং সেটা হবে তার লাইফের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেন্ড কিন্তু যদি তুমি তোমার স্যালারি বা তোমার ইনকামের থেকে বেশি দামি কোনো স্কুলে অ্যাডমিশন করাও সেক্ষেত্রে তার যে ফ্রেন্ডটা হবে সেই ফ্রেন্ডটা কিন্তু তার জীবনে হবে ফেক ফ্রেন্ড সে তার সাথে ভালো কোনো কথা শেয়ার করতে পারবে না বা তার থিঙ্কিংটা সেই রেইস ফ্রেন্ডদের মতন হয়ে যাবে তখন তুমি সেই জিনিসগুলো যদি তার সাথে বিয়ার না করতে পারো অ্যাফোর্ড না করতে পারো সেক্ষেত্রে তোমার বাচ্চার মনে একটা প্রেশার um, পড়বে এবং সে সেটা বাড়িতে এসে বলতেও পারবে না একটা টাইমের পর পর্যন্ত সে হয়তো আর সেটা বলতে পারবে না তো সেক্ষেত্রে তার ফ্রেন্ড সার্কেলের সাথে মিশতে তার নিজস্ব একটু খারাপ লাগা একটু নিজেকে নিচু মনে হওয়া এগুলো হতে পারে তো সেই জন্য আমি পার্সোনালি মনে করি যদি তোমরা তোমার বেবির জীবনে ট্রু ফ্রেন্ড দিতে চাও তাহলে নিজে যে লেভেলের মধ্যে আছো ঠিক সেরকম লেভেলেরই একটা স্কুলে ভর্তি করো কারণ কোনো স্কুলই খারাপ হয় না সব স্কুলের এডুকেশন মোটামুটি সেমই হয়ে থাকে তো এটা হচ্ছে আমার একটা অপিনিয়ন আর লাস্ট যে অপিনিয়নটা প্লিজ অনেক স্কুল আছে কলকাতাতে আমার জানাশোনা আমি স্কুলের নামগুলো তোমাদেরকে বলছি না সেই স্কুলগুলোতে অ্যাডমিশন পাওয়ার জন্য অনেকজন ওয়েট করে থাকে সেই স্কুলগুলো অবভিয়াসলি বেস্ট কারণ তার জন্য অনেক স্টুডেন্টস অনেক প্যারেন্টস ওয়েট করে থাকে কিন্তু সেই স্কুলগুলোর বিহেভিয়ার এবং সেই স্কুলগুলোর যে ক্যারিকুলাম সেগুলো প্যারেন্টস ফ্রেন্ডলি কিনা সেটাও জেনে নেওয়া দরকার কারণ তোমার বাচ্চা সেই স্কুলে গিয়ে ভালো করে পড়ছে কি পড়ছে না তার কোনো রকম পার্সোনাল প্রবলেম হচ্ছে কি হচ্ছে না সেইগুলো তুমি কি সেই স্কুলে টিচারের সাথে গিয়ে ফ্রেন্ডলি ডিসকাশন করতে পারবে এটা কিন্তু একটা জুনিয়ার লেভেলের বাচ্চার জন্য খুব প্রয়োজন তো তুমি যখন স্কুলে অ্যাডমিশান করাতে যাবে তো প্লিজ তুমি এটাও চেক করে নাও যে তুমি সেই সময়ে গিয়ে সেই স্কুলে সেই বিষয়ে কথা বলতে পারবে কি না থাকতে পারে তোমার পার্সোনাল কোনো প্রবলেম থাকতে পারে তোমার বেবির পার্সোনাল কোনো মানে রোগ বা তোমার বেবির পার্সোনাল কোনো রকম আলাদা বিহেভিয়ার কিছু থাকতে পারে যেগুলো তুমি ফ্রিলি তোমার স্কুলের যে প্যারেন্টস বা যে টিচার আছে তার সাথে তুমি যখন ডিসকাশন করতে যাচ্ছ বা আনটি তারা সেটা সুন্দরভাবে নিচ্ছে কিনা তোমার বেবির কমিউনিকেশনের সাথে সেই বা সেই স্কুলটির কমিউনিকেশান ম্যাচ করছে কিনা সে যেটা বলতে চাইছে টিচার সেটা বুঝতে পারছে কিনা বা টিচার যেটা বলছে সে সেটা বুঝতে পারছে কিনা স্কুলটা তার ফ্রেন্ডলি হচ্ছে কি না স্কুলটা কিন্তু কোনো বাচ্চার বারডেন নয় স্কুলটা কিন্তু কোনো বাচ্চার চাপিয়ে দেওয়ার জায়গা নয় স্কুলটা হচ্ছে তার সুন্দর একটা ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জায়গা তার ফ্রেন্ড বানানোর জায়গা তার খেলার জায়গা এবং তার অনেক কিছু শেখার জায়গা কারণ একটা টাইমে গিয়ে দিনের অনেকটা সময় কিন্তু তারা স্কুলেই কাটাবে অনেক দিন পর্যন্ত জীবনের পনেরোটা বছর তারা কিন্তু স্কুলেই কাটাবে তাই এই পনেরো বছর তোমার বাচ্চা সুন্দরভাবে গড়ে উঠছে কিনা সুন্দর মানসিকতা হচ্ছে কি না টিচারদের সাথে তার সুন্দর বন্ডিং হচ্ছে কিনা এগুলো জেনে নেওয়াটা কিন্তু খুব দরকার কারণ কলকাতাতে অনেক স্কুল আছে যেখানে আমি শুনেছি যে তারা বাচ্চার এডুকেশনের ওপর নিজেদের রিলেশনশিপ তৈরি করে দ্যাট মিনস অনেক অনেক টিচার আছে যারা যে ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয় তার সাথে ভালো রিলেশন যে লাস্ট বয় বা লাস্ট গার্ল তার সাথে খারাপ রিলেশন বা অতটাও তাকে কেয়ার করে না কিন্তু এটা কিন্তু করা ঠিক নয় তো এই জিনিসগুলো প্লিজ তোমরা একটু চেক করো আমি যখন আমার বেবিকে স্কুলে অ্যাডমিশন করিয়েছিলাম আমি এই জিনিসগুলো কিন্তু প্রপারলি চেক করেছিলাম তো এখনো পর্যন্ত যতদিন পর্যন্ত ওরা স্কুলে যাচ্ছে এখনো পর্যন্ত বেনিফিট ভালো এসেছে তোমরা যে স্কুলে ভর্তি করছো সেই স্কুলে তোমার স্টুডেন্টের সাথে টিচারের রিলেশনশিপ কীরকম এটা প্লিজ তোমরা জেনে নিও কারণ ফি স্ট্রাকচারের পাশাপাশি একটা গুড স্কুল এটা দেওয়াটাও কিন্তু তোমাদের প্যারেন্টিং হিসেবে অনেকটাই ম্যাটার করে কারণ দিনের শেষে যদি তোমার বাচ্চা হ্যাপি না থাকে স্কুল গিয়ে যদি তার নিজস্ব একটা ফ্রেন্ডশিপ না গড়ে ওঠে যদি তোমার সাথে স্কুলের রিলেশনশিপ ভালো না হয় আর স্কুলটি যদি অনেক দূরে হয় যেতে আসতে যদি তার এক থেকে দেড় ঘন্টা সময় চলে যায় সেক্ষেত্রে আমি মনে করি সেই স্কুলটা যতই ভালো রেটিংয়ে থাকুক যতই ভালো পরিবেশ দিয়ে থাক কিন্তু সেটা তোমার বাচ্চার জন্য অ্যাপ্রোপ্রিয়েট স্কুল হবে না আর লাস্ট যেটা বলবো এটা অপশনাল তবে তোমরা গিয়ে একবার চেক করে দেখতে পারো প্লেগ্রাউন্ডটা কতটা সুন্দর প্লেগ্রাউন্ডে কী কী জিনিস আছে বা তারা খেলার ওপরেও কতটা জোর দেয় এবং আনুষঙ্গিক গান বাজনা কারণ প্রত্যেকটা বাচ্চা বা প্রত্যেকটা স্টুডেন্টই যে এডুকেশনাল হবে এমনটা কিন্তু মোটেই নয় অনেকে আছে আর্টসে ভালো থাকে অনেকে আছে প্লে প্লেতে ভালো থাকে অনেকে আছে ডান্সে ভালো থাকে অনেকে আছে সিঙ্গিংয়ে ভালো থাকে তো বাইরের যে জিনিসপত্রগুলো সেগুলোও তারা কতটা তোমার প্রোভাইড করছে এবং তারা সেই বিষয়ে কতটা ইন্টারেস্ট শুধু এডুকেশন ছাড়া তারা কতটা ইন্টারেস্ট অন্য বিষয়গুলোতে কতটা স্ট্রং তারা কতটা চায় তাদের স্টুডেন্ট সেই বিষয়গুলোতেও ইনভলভ হোক এই জিনিসগুলো প্লিজ তোমরা একটু খেয়াল রাখো অ্যাজ এ প্যারেন্টস আমি রিকোয়েস্ট করবো ফিউচারে প্রত্যেকটা স্টুডেন্ট যেন খুব সুন্দরভাবে তাদের জীবনটা কাটাতে পারে তাদের স্কুল লাইফটা যেন তাদের জীবনের সবথেকে মেমোরেবল একটা লাইফ হয়ে থাকে কারণ বাড়ি এবং স্কুল এই দুটো জিনিস যদি তারা সিমিলার করতে পারে তোমার ঘরটা যেরকম স্কুলের ঘরটা যদি সেরকম সে ফিল করতে পারে তাহলে কিন্তু স্কুলটা তার যথেষ্ট ভালো লাগবে তবে সেই স্কুলটা ফুল এসি না ফুল এসি নয় এই জিনিসগুলো কিন্তু অতটাও ম্যাটার করে না এডুকেশনের ক্ষেত্রে একটা গুড এডুকেশন এবং একটা গুড টিচার এবং একটা গুড এনভারনমেন্ট যতটা ম্যাটার করে এসি তার রেজ তার স্কুলকার এগুলো কিন্তু অতটাও ম্যাটার করে না তো যাই হোক আমি আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি মাদার হিসেবে তোমাদের এই টিপসগুলো ভালো লাগবে এবং কারোর যদি বাড়ি থেকে স্কুল নিয়ারেস্ট কিছু না থাকে একটু ডিস্টেন্সেই দিতে হয় সেক্ষেত্রে হয়তো তারা একটু দেবে কিন্তু ডিস্টেন্সে স্কুলে দিলেও তা আমি প্রথমেই বলবো যে প্লিজ তোমরা স্কুলের এনভায়রনমেন্ট স্কুলের টিচারের সাথে স্টুডেন্টের রেশিও টিচারের সাথে প্যারেন্টসের রিলেশনশিপ এবং স্কুলে প্লে গ্রাউন্ড স্কুলের টিচার ফ্যাকাল্টিস প্লিজ এই বিষয়গুলো একটু স্কুলে অ্যাডমিশন করার আগে দেখে নিও তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লাগে বা তোমাদের নিয়ারেস্ট কেউ স্কুলে অ্যাডমিশন করাতে যাবে বলে ভাবছে তাদের সাথে যদি শেয়ার করো আশা করি তারাও উপকৃত হবে এবং আমারও নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই নাইট